হ্যালো, আসসালামু আলাইকুম। সুইস বাংলা এনজিও ব্লগার আমি আরবি আক্তার আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ চলছে মিড নাইটের আড্ডা। এখানে মাসুম গাজি, তার শালি অ্যান্ড তার ভাইরা ভাই, ওরা এখন আলোচনা করছে আমার আম্মুকে নিয়ে। আর সেই ফাঁকে আমি বানিয়ে ফেলছি মিড নাইটের কিছু নাস্তা, যেটা তোমরা দেখতে পারবে এখনই। আমি এখানে করে নিয়েছি পিৎজা, আমি অলরেডি বানিয়ে ফেলেছি। আর পিৎজাটাকে আমি কেটে নিচ্ছি এখন। আর পিৎজা অলমোস্ট কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর পিৎজার সাথে আমি করে নিয়েছিলাম এখানে তোমার অন্য অন্য কিছু আরও, তোমরা এখনই দেখতে পারবে। আর এখানে আমি করে নিয়েছি স্প্রিং রোল, ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে চা করব। চাটা আমি পরে বসাবো, ওরা এই ফাঁকে খেয়ে নিচ্ছে। এখানে আছে মাসুম গাছির শালি, ভাইরা ভাই, এখানে আছে আমার ভাগিনা, আর কি আর কি আর কি দেখতে পাচ্ছ। আর আছে মাসুম গাজি, তো জানেন কেমন সব কথা বলে বলে। আই তো আপনারা চিনেন মাসুম গাজি। আর এখানে আছে আমার বড় ছেলে আরিয়ান গাজি। আর মিড নাইট স্ন্যাক্স চলছে। আমি এখানে পিৎজা করেছি, তারপর এখানে করেছি স্প্রিং রোল, আর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর বানাবো চা। ওয়াও, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শালি এখন দুলাবাইয়ের কাছাকাছি চলে এসেছে বেশি বেশি খাওয়ার জন্য। আর বিয়ার রান্না খুবই সুস্বাদু। আর বিয়ার রান্না খেয়ে আমরা সবাই মুগ্ধ। মিডনাইট স্ন্যাক্স আমরা এখন শুধু খাবার খাচ্ছি, বাট আমরা অনেক খাইতে পারতাম খালি আপু হুটহাট করে যেন পাশে চাই দিছে। আমাদের ভাগ্যে নাই শাশুড়ির হাতে রান্না খাবার, শাশুড়ি থাকলে হয়তো অনেক কিছু থাকতো, তাই আমরা শুকনো খাবার খাচ্ছি, মাছের থেকে বঞ্চিত। আমরা খুব আর কি খুঁজে পাচ্ছি না কোনটা খাবো, বাট কি আমাদের কাছে সবই একরকম লাগছে, শাশুড়ি থাকলে সব ভালো লাগতো। বাট দেশের দুই ভাইরা ইচ্ছা মতন মাছ খাইতেছে, বাট আপু রান্না দেশের মানুষ অনেক মিস করতেছে, খাইতে করতেছে না। বাট আপু রান্না সুইজারল্যান্ড ছাড়া পাবে না কোথাও, দেশে গেলে আপু রান্না করে খাওয়াবো না, এটা শিওর। আমরা এটা আমরা লাকি এই জায়গায় ঠিকই, বাট এই জন্য আমরা আপুরে অনেক ধন্যবাদ। আপনারা সবাই লাইভ দেখবেন, আস্তে আস্তে শাশুড়ির মতন মার মতন হয়ে যাবে। মাসুম ভাই অনেক হ্যাপি আর কি এদিক দিয়ে, আর কি বৌরা অনেক রান্না। মাসুম ভাই এটা কি আর কি মজা করতেছে অনেক আর কি, কিসের জন্য মজা করতেছে বুঝতেছি না। মাসুম ভাই একটু বলেন কিসের জন্য, আপনার কিসের জন্য এত খুশি বলেন ভাই। দোকান থেকে কাজ করে ফিরে আসলাম, এসে খাবার টাবার সামনে পেয়ে অনেক আনন্দ, তাই এগুলা পেয়ে দুই বাইরা ভাই পয়সা পয়সা খাইতেছি, এতে আমরা আনন্দ বুঝব। এটা হচ্ছে জানেন আপনারা সবাই ভিউয়ার দেখতে পাচ্ছেন, অলরেডি রাতে এক রাউন্ড খাওয়ার পরে এটা মিড নাইট স্ন্যাক্স বলেছে, কিন্তু আমি মিড নাইট স্ন্যাক্স চলছে এখন। আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের আড্ডা। আপনারা দেখতে পাচ্ছেন ওরা এইদিকে খাওয়া দাওয়া করতে করতে, আমি চা বসিয়ে দিয়েছি, এটাতে আমি ব্ল্যাক টি দিয়ে দিয়েছি, আদা কুচি দিয়ে দিয়েছি, মিন্ট লিফ দিয়ে দিয়েছি, তারপর এখানে আছে তোমার লেবু কুচি অলসো দিয়ে দিয়েছি। তারপর এটা ছাড়াও আমি এখন সার্ভ করে দেব মিন্ট লিভস, লেবু স্লাইস অ্যান্ড আদা কুচি দিয়ে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখনই, এনজয় দ্য ট্রি।
লুক মাই কিউটেড ডিব্বা, ও যখন রেডি হয়ে যায় আর ঘরে থাকতে চায় না, তখন ও বলবে টাটি বাইরে নিয়ে যাও, কান্না করবে, কী যে করবে চিন্তা করার বাইরে। আর ও এখন থাকতে চাচ্ছে না, এখন আমরা ওকে টাটা বাই বাই দিয়ে বিদায় দিচ্ছি, কারণ আজকে বলেছিলাম ওদের থাকতে, ওরা থাকবে না, কারণ কালকে নাকি ওদের সকালে কাজ আছে। আজ এই পর্যন্তই, আমাদের এরকম লাইভ আড্ডা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের সঙ্গে থাকো সুইস বাংলা এনজে ব্লগারের সাথে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।